আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হালিম খাওয়ার জন্য এখানে আদা, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, সাথে লেবু কেটে নিয়েছি, এবং লাগবে আমার পেঁয়াজ বেরেস্তা। আমি এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি, আর এগুলো দিয়ে হালিম খেতে অনেক টেস্ট লাগে। তো চলুন দেখে আসি আমি কীভাবে হালিমটা রান্না করলাম। প্রথমে আমি একটা পাতিলে চুলার উপর পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে নিয়েছি আমি হালিম মিক্সটের একটা প্যাকেট, এর মধ্যে দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে মশলার এবং একটা হচ্ছে হালিমের শস্য দানাগুলা, মানে চাল ডালের যে মিক্সটা আছে সেটা। তো এখন পানিটা ফুটে আসা আরম্ভ হয়েছে, এখন আমি এর মধ্যে হালিম মিক্সটা দিয়ে দিচ্ছি। এটা দিলে ভিজিয়ে রাখলে একটু দ্রুত রান্না করা যায়। তো এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে সাইডে রেখে দিব, দিয়ে গোশটাকে রান্না করে নিব। আমি চুলার উপর একটা পাতিল দিয়ে দিয়েছি বা কড়াই দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিতে পারেন। আমার পেঁয়াজ বেরেস্তা করা আছে, তাই আমি পেঁয়াজ বেরেস্তা আর করবো না। এখানে নিয়েছি আমি আধা কেজির বেশি গরুর গোশ, এখানে গোশ, চর্বি এবং হাড্ডি সহ নিয়েছি। হাড্ডি থাকলে একটু হালিমটা খেতে মজা লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কিছু এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ ও একটা কালো এলাচ দিয়ে দিয়েছি। আমি একটু এক্সট্রা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আপনারা তাজা বা একদম নর্মাল যে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, তো আমার যেহেতু ডিপে পেঁয়াজ কাটা ছিল এই জন্য আমি ওটাই ব্যবহার করেছি। তো এখন আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু আদা, রসুন এবং জিরার পেস্ট। ওই যে বললাম আমি একটু এক্সট্রা মশলা ব্যবহার করব, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া, খুব সামান্য করে, বেশি না, দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি হালিম মিক্সটার ভিতরে যে আরেকটা মশলার প্যাকেট ছিল সেটাকে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসগুলোকে এর ভিতর দিয়ে দেব। এই যে মাংসগুলোকে এর মধ্যে দিয়ে এখন আমি কষিয়ে কষিয়ে মাংসগুলোকে রান্না করে নিব। হালিমের মাংসটা যত সিদ্ধ হবে খেতে কিন্তু ততই টেস্ট হয়। তো এই যে এখন আমি এভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। তো মাংসটা রান্না করতে আমার একটু সময় বেশি লেগেছিল, যেখানে কেন হাড্ডি সহ ছিল যেহেতু। তো এই যে মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন আমি যে হালিম মিক্সটের প্যাকেটটা ভিজিয়ে রেখেছিলাম শস্য দানাগুলোকে, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এই তো দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে রান্না করব, আর মাঝে মাঝে কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিব। হালিমটা আবার একটু পরপরই মানে কড়াইয়ের নিচে লেগে যায়, তাই একটু পরপরই নাড়াচাড়া করে দেওয়া লাগবে। এখন দেখুন আমি 20 মিনিট ধরে রান্না করছি, তবুও কিন্তু হালিমটা সিদ্ধ হয়নি। আমি আপনাদেরকে দেখাচ্ছি খুন্তিতে তুলে, শস্য দানাগুলো এখনও মানে এক্সট্রা দেখা যাচ্ছে। আমি আরও 20 মিনিট রান্না করব। এই তো দেখুন এই যে ডাউলগুলোকে দেখা যাচ্ছে, তার মানে এখনও সিদ্ধ হয়নি। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আরও 20-25 মিনিট রান্না করে তারপরে ফিরে আসতেছি। বিশ 25 মিনিট পরে ফিরে আসলাম। মাশাল্লাহ দেখুন আমার হালিমটা অনেক সুন্দর গাঢ় ঘন হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে, আর ডালগুলোকে দেখা যাচ্ছে না। তো এখন আমি একটা সার্ভিং বোলে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হালিমটার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে। আর ঘরোয়া উপকরণে এভাবে হালিম তৈরি করে খাওয়াই ভালো, বাজারের তেল মশলা দিয়ে না খেয়েতে আরও স্বাস্থ্যসম্মত ভালো হয়, রুচিসম্মত খাওয়া যায়। তো আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথাবার্তায় কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।